অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। আজকে আমি আলোচনা করতে চলেছি, প্রায় কমেন্টস আসছে যে স্যার আমার চাকরি চলে যাচ্ছে বা আমি সরকারি চাকরি পাবো কি পাবো না, এটা আপনি যদি বলেন। দেখুন, আমি কৌশিক রায় আপনাদেরকে আপনাদের যে প্রশ্ন সেই প্রশ্ন নিয়েই কিন্তু আমি ভিডিও করার চেষ্টা করি এবং সেই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। দেখুন, প্রচুর কমেন্টস এসছে যে স্যার আমার জব চলে যাচ্ছে, কেউ বলছে আমি সরকারি চাকরি পাবো কি পাবো না, এ বছর হবে কি সামনে বছর হবে। দেখুন, আমি কিছু ক্রিয়া আপনাদেরকে করতে বলবো, যে ক্রিয়া করলে যদি আপনার রাশিচক্রে গ্রহ ফেভারে থাকে এবং দশা অন্তর্দশা যদি আপনার পারমিট করে, তারে সফলতা আপনার নিশ্চিত। অর্থাৎ সরকারি চাকরি আপনি 100% পাবেনই পাবেন। দেখুন, সরকারি চাকরির জন্য তিনটি গ্রহ বিশেষত মূলত এই জ্যোতিষশাস্ত্রে দেখা হয়, এক হচ্ছে রবি, দুই হচ্ছে শনি এবং তিন নম্বর গ্রহ সেটা হচ্ছে চন্দ্র। এই তিনটি গ্রহ আপনার রাশিচক্রে কেমন আছে সেটা একান্ত দেখা দরকার, তাহলে বিচার করা যাবে যে আপনার সরকারি চাকরির সম্ভাবনা আছে কি নাই। কিন্তু এই ক্রিয়াগুলো যদি করেন, আমি যে ক্রিয়াটা বলছি সেক্ষেত্রে কী হবে, আপনার রাশিচক্রে যদি যোগ থাকে সেই সম্ভাবনাটাকে কিন্তু প্রবল করে দিবে এই ক্রিয়া। অর্থাৎ সরকারি চাকরি আপনার প্রবল হবে এই যোগটা। তো আমার হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার 9609343993, এটা অনলি ফর বুকিংয়ের জন্য। এখানে বারবার বলছি, রাশি লগ্ন জানানোর জন্য আপনারা মেসেজ করবেন না। যদি আপনারা ভিজিট করতে চান অবশ্যই এখানে আপনারা কমেন্টস লিখুন, নচেত আপনার রাশি লগ্নের জন্য বারবার বলছি আপনারা কমেন্টস করবেন না। তো শুরু করা যাক আলোচনা। দেখুন, বর্তমানে চাকরির বাজার খুবই খারাপ, কিন্তু বেশ কিছু চাকরিও হচ্ছে এবং অনেকে জানতে চাইছে যে আমার চাকরি হবে কি না হবে না। টোটালটা আপনার কুণ্ডলিতে কি আছে সেটা কিন্তু একান্ত দেখা দরকার, যে আপনার চাকরি ভালো আছে না আপনার ব্যবসা ভালো আছে। দেখা গেল আপনার রাশিচক্রে চাকরির কোনো যোগই নেই, আপনি কিন্তু চাকরির জন্য হন্যে হয়ে সারা জীবন খাটলেন, কিন্তু আপনি সেখানে যদি ব্যবসা করতেন সেখানে কিন্তু আপনি ডেভেলপমেন্ট, আপনি অনেক উঁচু জায়গাতে যেতেন। তো যদি আপনার রাশিচক্রে রবি ভালো থাকে, যদি আপনার রাশিচক্রে শনি ভালো থাকে, চন্দ্র ভালো থাকে, তাহলে কী হবে, চাকরির জায়গাটা কিন্তু আসবে। ইভেন যদি আপনার রাশিচক্রে রাহু গ্রহ ভালো থাকে, হঠাৎ চাকরি, দেখা গেল কেউ মারা গেছে তার সূত্রে আপনি হঠাৎ আকস্মিক সরকারি চাকরি যেটা রাহু দিয়ে থাকে, হয়তো আপনি জানতেন না যে আপনার চাকরি হবে, হঠাৎ আকস্মিক যে চাকরিটা সরকারি চাকরি সেটাও কিন্তু কিছুটা রাহুর আন্ডারে কিন্তু আছে। তো রবি যদি আপনার রাশিচক্রে পীড়িত হয় তাহলে কিন্তু আপনার চাকরি ক্ষেত্রে সমস্যা, কিন্তু চন্দ্র যদি আপনার প্রবল হয়, চন্দ্র যদি আপনার রাশিচক্রে ভালো হয় সেক্ষেত্রে কিন্তু আপনি চাকরি পাবেন। এবং শনি যদি আপনার রাশিচক্রে তুঙ্গস্থ থাকে, শনি যদি আপনার রাশিচক্রে ভালো জায়গায় অবস্থান করে, শুভ নক্ষত্রে অবস্থান করে, সেক্ষেত্রে কিন্তু সরকারি চাকরির সম্ভাবনা প্রবল বাড়িয়ে তোলে। তো কী উপায় করবেন, যে উপায়গুলো করলে সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা প্রবল? প্রথম কথা বলি, আপনি যদি শিক্ষাক্ষেত্রে চাকরি চাইছেন কিন্তু বারবার বাধাপ্রাপ্ত হচ্ছেন, তাহলে কী করবেন? শিক্ষাক্ষেত্রে চাকরি, আপনি সকালে উঠে স্নান করে আপনি জলের মধ্যে হলুদ মিশিয়ে সূর্যদেবকে, সূর্যদেবতাকে আপনি এই জলটি নিবেদন করুন এবং ওম আদিত্যায় নমঃ, ওম আদিত্যায় নমঃ, ওম আদিত্যায় নমঃ, এই মন্ত্রটি আপনারা 108 বার জপ করুন প্রতিদিন। আপনারা সকালে উঠে জলের মধ্যে হলুদ মিশিয়ে সূর্যদেবতাকে আপনারা জল নিবেদন করুন এবং ওম আদিত্যায় নমঃ এটা 108 বার পাঠ করুন, তাহলে কী হবে, শিক্ষাক্ষেত্রে চাকরির কিন্তু সম্ভাবনাটা আপনার যদি রাশিচক্রে থাকে তাহলে কিন্তু সেটা আরও বাড়িয়ে তুলবে, প্রবল হবে, অর্থাৎ আপনার চাকরি পেতে কিন্তু খুব সহজ এবং সরল হবে।
দুই নম্বর, যদি আপনি প্রশাসনিক ক্ষেত্রে চাকরি চাইছেন কিন্তু চাকরি হচ্ছে না, প্রশাসনিক ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হচ্ছে, আপনি কি করবেন? আপনি প্রতিদিন নিয়মিত সকালে স্নান করে সূর্য দেবতাকে আপনারা জল নিবেদন করুন এবং সকালেই আপনারা হনুমান চল্লিশ পাঠ করুন, হনুমান চল্লিশ পাঠ করুন, এবং একটা যদি চুনি ঠিক পরামর্শ নিয়ে, এক্সপার্ট অ্যাস্ট্রোলজার কাছে অবশ্যই পরামর্শ নিন, পরামর্শ নিয়ে যদি আপনি চুনি যদি পরিধান করেন সেক্ষেত্রে কিন্তু এই চাকরির, প্রশাসনিক ক্ষেত্রে চাকরির সম্ভাবনাটা আরও বাড়িয়ে তুলবে। অবশ্যই আপনার রাশিচক্রে দেখা দরকার যে আপনার রাশিচক্রে রবি মঙ্গলের অবস্থান কেমন আছে, তবেই কিন্তু এই প্রশাসনিক বিভাগে চাকরির কিন্তু প্রবল সম্ভাবনা থাকে। তবে যদি আপনার থাকে সেক্ষেত্রে আপনারা এই ক্রিয়াটি করুন এবং এক্সপার্ট অ্যাস্ট্রোলজার কাছে আপনারা দেখে আপনারা একটি চুনি মানিক ধারণ করুন, দেখবেন নিশ্চিতরূপে আপনার এই প্রশাসনিক বিভাগে বিভাগে চাকরি সম্ভাবনা খুব প্রবল হবে। তিন নম্বর, আপনি যদি ব্যাংকিং সেক্টরে বা ফাইন্যান্সে চাকরির প্রচেষ্টা করছেন কিন্তু পাচ্ছেন না, কি করবেন? আপনি সকালে উঠে প্রথমে স্নান করুন এবং স্নান করার পর সূর্য দেবতাকে আপনারা জল নিবেদন করুন এবং জলে লুড়ি মিশিয়ে সেই জল যদি আপনারা সূর্য দেবতাকে দিতে পারেন তাহলে কি হবে, ব্যাংকিং সেক্টরে কিন্তু চাকরির সম্ভাবনাটা কিন্তু বাড়িয়ে তুলবে, বিশেষ কিন্তু লাভ আপনারা কিন্তু ব্যাংকিং সেক্টরে কিন্তু পাবেন। এবং এটা যদি আপনারা নিয়মিত করতে পারেন তাহলে কিন্তু আপনাদের এই ব্যাংকিং সেক্টর বা ফাইন্যান্সের ক্ষেত্রে যথেষ্ট সম্ভাবনা কিন্তু আসবে। যদিও আপনার বাই বার্থ চার্ট দেখা দরকার যে আপনার গভর্নমেন্ট সার্ভিসের যোগ আছে কি নাই, এবং আপনারা প্রতিদিন এই নিয়মটি করে যান। আপনি যদি ধরুন মেডিকেলে বা টেকনিক্যাল দিকে যদি আপনি চাকরি চাইছেন, মেডিকেলে বা টেকনিক্যালে যদি চাকরি চাইছেন অবশ্যই সকালে উঠে আপনারা অবশ্যই সূর্য দেবতাকে জল নিবেদন করুন এবং আদিত্য হৃদয় স্তোত্র পাঠ করুন। আদিত্য হৃদয় স্তোত্র যত পাঠ করতে পারেন ততই ভালো, এবং সূর্য দেবতাকে নিয়মিত জল নিবেদন করুন এবং আপনি দেখবেন তাতে এই চাকরির সম্ভাবনা মেডিকেল বা টেকনিক্যালের দিক থেকে সম্ভাবনা খুব বাড়িয়ে তুলবে। এবং এর সাথে সাথে আপনারা রবিবার করে হনুমানজিকে যদি গুড় নিবেদন করতে পারেন, যারা সরকারি চাকরি খুব চেষ্টা করছেন, প্রত্যেক রবিবার যদি নিরামিষ আহার গ্রহণ করবেন এবং আপনারা যদি হনুমানজিকে গুড় প্রসাদ হিসাবে নিবেদন করতে পারেন তাতে কি হবে, সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনাটা আরও প্রবল হয়ে উঠবে। ভিডিওটি এ পর্যন্ত, নমস্কার।